সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা প্রত্যেকটি ঈশ্বর বিশ্বাসী মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা সেটি কি কিভাবে কীভাবে আমাদের অদেখা অজানা যে ঈশ্বর রয়েছেন এই সৃষ্টিতে যার চিন্তা মাত্রই এই জগৎ পরিচালিত হচ্ছে সেই ঈশ্বরের যে নাম গুণগান আমরা প্রতি মুহূর্তে করে থাকি তার উপরে অর্থাৎ সেই নামের উপরে আমাদের কিভাবে? স্থায়ী বিশ্বাস তৈরি হবে কি করলে সেই বিষয়ে আমরা আজকের আলোচনা করব শ্রীরাম কৃষ্ণের কথা থেকে শ্রীরামকৃষ্ণ বলছেন দেখো মানুষ মনেতেই বদ্ধ আবার মনেতেই মুক্ত যদি মানুষ মনে মনে দৃঢ় সংকল্প করে বলতে পারে যে সে মুক্ত সে সত্যি সত্যিই মুক্ত হয়ে যায় আর তা না হয়ে যদি সে ক্রমাগত ভাবতে থাকে যে আমি পাপি আমি বদ্ধ তাহলে সে বদ্ধই হয়ে যায় ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই যে কি আমি তার নাম করেছি আমার ভার পাপ কি নিষ্ঠাবান ব্রাহ্মণ কৃষ্ণ কিশোরের এমনই বিশ্বাস যে এক অসুচি সমাজের অপবিত্র বলে গণ্য মুচিকে বললেন তুই বল শিব শিব বলার সঙ্গে সঙ্গে বিশ্বাস হলো যে সে শুদ্ধ হয়ে গেল আর তার হাতের জল তিনি গ্রহণ করলেন তাই শ্রীরামকৃষ্ণ বলছেন তার নামে বিশ্বাস করো আর বলো যে অন্যায় করেছি আর কখনো করব না এ দুটি একসঙ্গে হওয়া চাই যদি তার কাছে শরণাগত হয়ে শ্রদ্ধার সঙ্গে তার নাম গ্রহণ করা যায় তো তিনিই সকল পাপ থেকে উদ্ধার করবেন যে মানুষ ঈশ্বরের ওপর নির্ভর করে যে ঈশ্বরের শরণাগত সে আর কখনও অসৎপথে যায় না যদি কেউ অসৎপথে চলছে আর বলছে আমি তাঁর নাম করেছি আমি শুদ্ধ আমি মুক্ত তাহলে বুঝতে হবে সে ঠিক ঠিক নাম করেনি নামে তার শ্রদ্ধাও নেই তাই সে শুদ্ধও নয় মুক্তও নয় তার আচরণের মধ্য দিয়েই প্রকাশ পাবে তার স্বরূপ কি সুন্দর পদ দেখালেন শ্রীরাম ও কৃষ্ণ আশা করি আজকের আলোচনা আপনাদের খুবই ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও খুব ভালো ভালো কমেন্টস করবেন যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার